হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ইমরান, মেডিকেল অফিসার হিসেবে বর্তমানে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। আর এই ভিডিওটিতে কথা বলছি করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে। এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন কতটুকু কার্যকর হবে, বাংলাদেশে তৃতীয় ঢেউ কবে নাগাদ আসতে পারে, আসলেও পরিস্থিতি কতটুকু খারাপ হতে পারে, এই বিষয়গুলো নিয়েই কথা বলছি এই ভিডিওটিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকে জেনে থাকবেন, যারা কোভিড রিলেটেড নিউজগুলো শোনেন নিয়মিত, তারা জানেন দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বেশ কিছুদিন পূর্বেই করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ল্যামডা ভ্যারিয়েন্টের জন্ম হয়েছে এবং দক্ষিণ আমেরিকার দেশ সহ অদ্যাবধি 29টি দেশে এই ল্যামডা ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে বাংলাদেশেও ল্যামডা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এই ল্যামডা ভ্যারিয়েন্টটি বাংলাদেশের ঢাকাতে আবিষ্কৃত হয়। এবং সুখের খবর এই যে পরবর্তী আরও 100টি স্যাম্পল জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে এবং সেখানে আর কোনো ল্যামডা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়নি। WHO ইতিমধ্যে ল্যামডা ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসাবে ঘোষণা করেছে। একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য হলো WHO ঘোষণা করেছে ল্যামডা ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে মিউটেশনের মাধ্যমে 60টি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে এবং এরই মধ্যে ল্যামডা ভ্যারিয়েন্টের যে স্পাইক প্রোটিন দ্বারা মানুষের দেহকে আক্রান্ত করে বা দেহের সাথে সংযুক্ত হয় সেই স্পাইক প্রোটিনটিতে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ফলে এই ভাইরাসটি যে খুব বেশি আক্রমণাত্মক বা সংক্রমণ প্রবণ হবে সেটা খুব সহজেই অনুমেয়। এবার বলছি আপনাদের খুবই জানার একটি বিষয় বা জানতে চাচ্ছেন এই বিষয়টি নিয়ে, সেটা হলো ল্যামডা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন কতটুকু কার্যকর হবে এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে দুটি গবেষণা প্রকাশিত হয়েছে অলরেডি। সেখানে নিউ ইয়র্কের গ্র্যান্ডসম্যান স্কুল অফ মেডিসিনের একটি তথ্য অনুযায়ী সেখানে তারা যারা ল্যামডা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের রক্ত নিয়ে পরীক্ষা করা হয়েছে এবং যারা ফাইজার এবং মডার্না টিকা গ্রহণ করেছেন তারা এই এই গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে যারা ফাইজার এবং মডার্না ভ্যাকসিনটি নিচ্ছেন তাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা সেই অ্যান্টিবডিটি ল্যামডা ভ্যারিয়েন্সের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ প্রতিরোধী ভূমিকা পালন করছে। এবং দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যেহেতু খুব কম সংখ্যক লোকই ফাইজার মডার্না ভ্যাকসিন নিতে সমর্থ হয়েছে এবং তারা বেশিরভাগ লোকই ভ্যাকসিন নিচ্ছে সিনোফার্ম, চীনের সিনোফার্ম এবং সিনোভ্যাক ভ্যাকসিন। এবং এই বিষয়ে একটি তথ্য প্রকাশিত হয়েছে ইউনিভার্সিটি অফ চিলির একটি প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে দুই ডোজ নেওয়া স্বাস্থ্যকর্মীর দেহে ল্যামডা ভ্যারিয়েন্টের যে পরিবর্তন সম্পর্কিত হয়েছে, যে স্পাইক প্রোটিনের যে পরিবর্তন হয়েছে তার কারণে ভ্যাকসিনের কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে এবং প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। তাহলে কি আপনারা এই মুহূর্তে চীনের সিনোফার্ম বা সিনোভ্যাকের ভ্যাকসিনটি গ্রহণ করবেন না? আসলে বিষয়টি এমন না, এই তথ্যটি খুবই কম সংখ্যক লোকের উপর গবেষণার ফলে তথ্য এবং এই জার্নালটি পিয়ার রিভিউতে প্রকাশিত হয়নি, অর্থাৎ এখনও সেই জার্নালটিকে আরও বিজ্ঞানীরা পর্যালোচনা বা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন না। এটি খুবই সীমিত একটি ডাটার উপর করা গবেষণার তথ্য। সুতরাং যার যেখানে যে ভ্যাকসিনটি যে দেশে অ্যাভেলেবল সেই ভ্যাকসিনটি নিয়ে কার্যকরী ভূমিকা পালন করতে হবে আমাদের। এবার বলছি বাংলাদেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসার সম্ভাবনার কথা নিয়ে। এই মুহূর্তে আমরা যে অবস্থা পার করছি সেটা করোনা ভাইরাস বাংলাদেশে 10%-এর মতো সংক্রমণের হার আমরা লক্ষ্য করছি এবং সেটা যে খুব দ্রুত এক মাসের মধ্যেই সেটা 5%-এর নিচে নেমে আসবে তা বোঝা যাচ্ছে। একটি দেশের সংক্রমণের মাত্রা যদি 5%-এর নিচে থাকে তাহলে মোটামুটি স্ট্যাবল অবস্থা বা স্থিতিশীল অবস্থা আমরা বলতে পারি। ঠিক এর আগের বছরে এই সময়ই আমাদের দেশে যে দ্বিতীয় ঢেউটি এসেছিল সেটি স্থিতিশীল অবস্থা আমরা বিরাজ করছিল এবং পরবর্তীতে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা অন্য কোথাও থেকে ল্যামডা ভ্যারিয়েন্টটি চলে আসে সেক্ষেত্রে, এবং ইন্ডিয়াতে খুব বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে খুব দ্রুতই কোভিডের তৃতীয় ঢেউ আসতে পারে নভেম্বর ডিসেম্বরের দিকে, সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি আমাদের দেশেও মার্চ এপ্রিলের দিকে
যদি আমরা ভ্যাকসিন গ্রহণে অনীহা প্রকাশ করি বা যে হারে ভ্যাকসিন নেওয়া হচ্ছে খুবই কম সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং আমাদের মাঝে মাঝে যে মাস্ক ব্যবহারের যে প্রবণতা কমে গিয়েছে সেটা সবাই জানেন, এইরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে তৃতীয় ঢেউ আসতে খুব বেশি সময় লাগবে না, সেটা মার্চ এপ্রিলের দিকেই হতে পারে। সুতরাং আমাদেরকে তৃতীয় ঢেউ আসলে আমাদের দেশে কি অবস্থা হবে সেটা একটু বলে নিই। যেহেতু মানুষ ভ্যাকসিন নিচ্ছে এই অবস্থা এর মধ্যে এবং এর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আরও 4-5 মাসে হয়তো আমরা সেটাকে আরও আপগ্রেড করতে পারবো, এবং যেহেতু অধিকাংশ মানুষ ডেল্টা ভ্যারিয়েন্টে বাংলাদেশে আক্রান্ত হয়েছে তাদের শরীরে কিছুটা হলেও অ্যান্টিবডি ডেভেলপ করেছে, এমতো অবস্থায় যদি মার্চ এপ্রিলের দিকে আসেও তৃতীয় ঢেউ তাহলে খুব বেশি মারাত্মক ভূমিকা রাখতে পারবে না, আর এটাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা। তবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনীহা প্রকাশ করা যাবে না, আমাদেরকে আরও ভ্যাকসিন গ্রহণে আগ্রহী হতে হবে, আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, তবেই আমরা তৃতীয় ঢেউ মোকাবেলায় খুবই অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো, মেডিকেল সায়েন্সের সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলছি এই চ্যানেলে, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ইনবক্সে জানাতে ভুলবেন না, আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।